আমার জায়গায় ডেয়ারি ফার্মটা ছিল বাংলাদেশের মনে করা হচ্ছে বেড়িবাঁধে, বাংলাদেশের আইকন একটা ডেয়ারি খামার এবং সবার পরিচিত, সবার প্রিয়। এই বাংলাদেশের মনে করা হচ্ছে সমস্ত বাংলাদেশ যারা আমাকে চিনেন সবারই হৃদয় জয় করে নিয়েছিলাম। শুধু বেশি ভালো পারছি না, মানুষ বেশি ভালো পারছে দেখিয়া, মানুষ যদি আমাকে বেশি পছন্দ করতে দেয়, মনে করো স্বৈরাচার সরকার, স্বৈরাচার সরকার আমাকে মনে করো আমার খামারটা ধ্বংস করে দিল, আমার প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আমি পরে মৃত্যুর কোলে চলে যাচ্ছিলাম, কিন্তু পারে নাই। বাংলাদেশের মানুষের মহামরিবুকের দোয়া, এই বাংলাদেশের জনগণের দোয়া এবং সমস্ত শ্রেণী, সব শ্রেণী আমার লেগিয়া আমার প্রতিষ্ঠা চলত, কিন্তু কে খারাপ কে ভালো সেটা দেখার ব্যাপার ছিল না, কিন্তু সমস্ত মানুষ আমাকে ভালোবাসত। মানুষের দেশে বেজালের সয়লাভ হয়ে গেল, যখন ঘুরা দোতে মনে কর মেলা মাইন আরম্ভ হইল, তখন একটা স্লোগান দিলাম আমি, অন্যায় হতাশা যাকে ডেয়ারি ফার্ম দিচ্ছে খাড়ি দিতে নিশ্চয়তা। আবার একটা স্লোগান দিলাম, অন্যায় হতাশা যাকে ডেয়ারি ফার্ম দিচ্ছে খাঁটি পণ্যের নিশ্চয়তা। এখন এইভাবে দিয়া আমি মনে করা হচ্ছে দীর্ঘটা দিন ভালোভাবে কাটাইছিলাম, সুন্দরভাবে আমার দিনকাল চলেছিল, আমি খুব সুখী ছিলাম আমার তিনটা ছেলে নিয়ে। এই বাংলাদেশের শিশুদের হৃদয়ে জুড়েই ছিলাম, কিন্তু আমি গর্ব করে বলতে পারি এই যে শিশুদের ওই শিশু ফেরস্তাগ হৃদয়ের স্পন্দ হইয়া আমি ওটি ঘুরে উঠছিলাম। এই এই ঘোড়াটাকে সুরেশা সরকার সহ্য করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। রেজানা চৌধুরী বন্যা, শেখ রেহানা, ওরা আমার জায়গাটাকে লুট করার জন্য, আমাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। ওরা সাকসেস হয়েছে ঠিক, সাকসেস হয়েছে ঠিক, আমার ফার্ম, আমার প্রতিষ্ঠান সমস্ত কিছু সব লুট করিয়া ভেঙে চুরে সব লুট হয়ে গেল, ভিতরে 300 কোটিটা সম্পদ লুট হয়ে গেছে, নিলাম হয়ে গেছে 1 ঘন্টার ভিতরে। এই স্বৈরাচার সরকার, এর এত বড় একে এরকম একটা প্রতিষ্ঠান, আমি বাংলাদেশের একজন দেশগড়ের কারিগর, আমি দেশের শিশুদের শিশু সেবক একজন মানুষ, এই দেশের মানুষ সেবক মানুষ, দেশগড়ের কারিগর আমাকে এইভাবে অবহেলিত করলো, আমাকে এইভাবে ধ্বংস করলো। ইচ্ছা ছিল ওদেরকে মেরে ফেলার, মারতে পারা নাই, বেঁচে আসি। বেঁচে থাকাটা যদিও কষ্ট হয়েছে, এখন স্বাধীন দেশে বসবাস করি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীন হইতে পারিনি, ভারতের পরাধীন ছিলাম। আশা করি বর্তমানে আমরা মনে করা হচ্ছে স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবে আমরা কিছু করতে পারব, তবে করতে পারবো। এই দেশের প্রত্যেকটা মানুষের, এই দেশের প্রত্যেকটা মানুষের বুকে বুক মিলে হাতে হাত রেখে দেশটা কীভাবে ভালো চলবে, দেশটা কীভাবে সুন্দরভাবে চলবে, এই দেশটা আমাদের, এই দেশে সবারই ভাবতে হবে। এই বাংলার মাটি আমার, এই বাংলার মানুষগুলো আমার। যখনই আপনারা এগুলি ভাবতে পারবেন, তখন দেশটাকে আপনারা ঘুরে নিতে পারবেন। এই দেশ গর্ত হইলে এখন আমাদের যদিও কষ্ট হয়, এই দেশটা গর্ত হইলে প্রথমত মনে করা হচ্ছে ঘুষ মুক্ত করতে হবে। যদি মনে করা হচ্ছে আপনাদেরকে মনে করা হচ্ছে সবার বিরক্ত বলে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে, সমস্ত মনে করছে যেই যেই জিনিসগুলো ঘুষের থেকে দেশ বাঁচাইতে বাঁচাইতে পারলে আমরা হয়তো ভালো কাজ করতে পারব। যারা মনে করা হচ্ছে এই যে বিএসটি, আমরা সবাই যদি আমাদের স্বচ্ছ হইতে হবে, ভালোকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। যখনই মনে করেন সরকারিভাবে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যে এই মনে করেন সব খাবারগুলা চেক যারা দেয়, তারা যদি সাদাকে সাদা বলে কালাকে কালা বলে, তাহলে দেশের মানুষ ভালো পণ্য পাবে, ভালো খেতে পারবে। আপনি যদি আপনি মনে করেন আপনি ঘুষ দিবেন, আপনি 20 সন্তান পোলাপাই নিয়ে শিশুদেরকে বাজারে বেচতে পারবেন, দোকানে বেচতে পারবেন, তাহলে তো এই দেশে কিছু করা সম্ভব না। তবে আমি অনুরোধ করবো,
যারা আগামীতে মনে করছো খাবারগুলো চেক চেক দিবেন, বাছাই করবেন, আমি কেন সবাকে যেন সবাই যেন কালাকে কালা বলুন, সাদাকে সাদা বলুন, তাইলে আমরা ভালো পণ্য দিতে পারবো এবং যে ভালো কাজ করে, যে ভালো কাজ করে তার মূল্য হবে। যদি ভালো কাজ যে করে মূল্য মূল্য যদি দেন, মূল্য যদি করেন, তাহলে সবাই চেষ্টা করবো আমিও ভালো করি। আর যদি ট্যাকাতে যদি খারাপ জিনিস বেচা যায়, খারাপ চলা যায়, তাহলে চুরু টেহা দিলে তো সব কিছুই বেচন যায়, আমার ভালো দরকার নেই খারাপটাই করি। সেই জন্য মনে করছো আমি অনুরোধ করব, যারা মনে করছো এগুলি নিয়ে কাজ করে আপনারা সাদাকে সাদা সাদা বলুন, কালায় কালা বলুন।